এই গরুটা আপনি চাইলেন একরকম, আজকে একরকম চাইলেন, আমি যে কিনতে আসছে প্রথম বলে যে দাম বেশি, কি কারণে আপনি এখন চাইলেন 60,000 টাকা, এখন সে কিনতে আসবে, এখন ওই সময় আপনি যদি বলেন 70,000 টাকা, সময় বলবো যে আমি তো ভিডিও দেখাইছি, তোমরা লোক আসবে দুই তিনজন যদি আসে ওই ভাবে দালাল দালাল লাগে একটা 2,000 বেশি। হ্যাঁ এগুলোতে দালাল থাকে, তবু 50 60 লস হবে, তারা দালাল দলে লস হয়। আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমরা গাবতলী গুরুহাটে চলে এসেছি, এই যে এখানে সুখচান ভাই আছে আমাদের সাথে, বাইরে দেখান ভাই কেমন আছেন? খুব ভালো আছে ভাই। ভাইয়ের গরু কয়টা আছে এখন? পাঁচটা আছে গরু, এক দুই তিন একটা আর একটা শরীর। তো দর্শক চলেন এই সুখচান ভাইয়ের গরুগুলো দেখি একটু, একটা একটা করে ভাই একটু আসেন দেখি। এই যে একটি গরু ভাই সামনে আসেন, দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি রেড কালার গরু আছে ভাই, এটা কোন জায়গার গরু? কুষ্টিয়ার গরু। এটা ওয়েট কেমন হতে পারে? চার মণ। চাচ্ছেন কত এটা? 115। 115। বিক্রি করতে পারবেন কত হলে? বিক্রি 1,00,000-এর মধ্যে 2,000 কম। 1,00,000-এর ভিতরে 2,000 কম এটা বিক্রি হবে। 1,05,000। এটা ওয়েট কেমন হবে? সাড়ে তিন মণ আছে। এটা বিক্রি করবেন কত হলে? এটা 93,000 হলে বিক্রি হবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা যারা গাবতলী গরুর হাটে ঈদের জন্য গরু কিনতে চান, এখন যদি কিনেন তাহলে ভালো হবে নাকি ভাই? যে এখন গরুর দাম কম আছে, ঈদের টাইমে হয়তো দাম বেড়ে যেতে পারে, না হলে দাম কমতে পারে। নেক্সট গরুটা আমরা দেখি ভাই, এই যে এই গরুটা ওয়েট কেমন? 100 কেজি ওয়েট আছে। এটার দাম চাচ্ছেন কত? দাম চাইছে 75। বিক্রি হবে কত? বিক্রি 66,000। দর্শক এই যে এই গরুটা 66,000 টাকা হলে আপনারা নিতে পারেন। তো এই যে আরও একটি আছে গরু, চলেন দেখি। 90 কেজি ওয়েট আছে। দর্শক এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন 90 কেজি ওয়েট আছে। এটার দাম চাচ্ছেন কত? 65,000 চাচ্ছেন। দর্শক এটা চাচ্ছে উনি 65,000-62,000 হলে এই গরুটি বিক্রি হবে। তো ভাইয়ের আরও একটি গরু আছে, চলেন গরুটি একটু দেখাই। এগুলোটা মানে ওইগুলো তো একটু ছোটো না, সেম এটা একটু বড় আছে। এটা ওয়েট কেমন আছে? 110 কেজি। চাচ্ছেন কত? 70,000। তো দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি আপনারা 70,000 হলে গরুটি পারবেন নিতে গাবতলী গরুরহাট থেকে। আর এই যে সুখচান ভাইয়ের এই গরুগুলো, আর আপনারা যারা এই যে এখানে আসতে চান, এখানে এই সুখচান ভাইয়ের ডোকায় আসতে চান, তাহলে ওই যে ওই দিক দেখতে পাচ্ছেন গরু আনলোড করা হয়, ওই আনলোড পয়েন্ট থেকে আপনারা সোজা আসলে হাতের গরুর ভিড় এখানে আসলে যে সুখচান বাইরে পেয়ে যাবেন। গরুর ঘাস বিক্রি করা হয় এখানে। হ্যাঁ, গরুর ঘাস আর গরু আনলোডিং করা হয় এখানে, আসলে আপনারা সুখচান বাইকে এখানে পেয়ে যাবেন।